সংসারের ছোট ছোট জিনিসগুলোর প্রতি যদি খেয়াল রাখতে পারেন, প্রত্যেকটা মানুষের প্রতি যদি খেয়াল রাখতে পারেন, তাহলে দেখবেন সংসারটাকে নিজের বলে ভাবতে শিখবেন। আর কোনো জিনিসকে যতদিন না নিজের বলে ভাবতে শিখছেন, ততদিন কিন্তু সেটার জন্য করতে সেই পরিমাণ ভালোবাসা আসে না। আমরা সংসার করতে ভালোবাসি বলেই আমাদের কিন্তু ভালোবাসার জায়গা আমাদের সংসার। নমস্কার বন্ধুরা, মনীষ বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজকে চারটে মাত্র টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য। সিজন চেঞ্জের সময় ভীষণভাবে প্রত্যেকটা বাচ্চারই সর্দি কাশি হচ্ছে, আর সেই সর্দি কিন্তু লং টার্ম। তাই প্রতিদিন অ্যান্টিবায়োটিক খাইয়ে বাচ্চার শরীর খারাপ আরও বাড়িয়ে না দিয়ে আপনারা ঘরোয়া টোটকাতেই কিন্তু তাদের সর্দি সারিয়ে ফেলতে পারেন। তার জন্য আপনাদের লাগবে কয়েকটা তুলসী পাতা। তুলসী পাতা, যাদের বাড়িতে তুলসী গাছ আছে তারা তো তুলসী পাতা পেয়েই যাবেন, যদি না পান তাহলে যে কোনো ফুল ওলার কাছ থেকে আপনারা তুলসী পাতা কিনে নিয়ে তাকে খুব ভালো করে ধুয়ে নিতে পারেন। আর নিয়ে নেবেন মধু। তবে বাজার চলতি মধু না কিনে যদি আপনারা পিওর মধু কোথা থেকে পান সেটাই ভালো, কারণ বাজার চলতি মধুতে কিন্তু চিনি মেশানো থাকে আর সেটা ততটা উপকারীও হয় না। আপনারা 6-8টা তুলসী পাতা আর 1 চামচ মধু যদি বাচ্চাদেরকে রোজ সকালবেলা বা রাত্রিবেলা খাইয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে সর্দি কাশি নিজের থেকেই চলে যাচ্ছে, আপনাদেরকে কোনো রকম ওষুধ ব্যবহার করতে হচ্ছে না, আর শরীরের ইমিউনিটিও অনেকটা বেড়ে যাচ্ছে। এইভাবে যদি ঘরোয়া টোটকা আপনারা রোজ ব্যবহার করেন তাহলে দেখবেন বাচ্চাদের ওষুধের ওপর ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে এবং আখেরে আপনাদের বাচ্চারা অনেক বেশি সুস্থ সবল হয়ে উঠছে। আশা করি বাচ্চাদেরকে নিয়ে এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। এটা বড়রাও ফলো করতে পারেন। যদি ফলো করে ভালো ফল পান আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সুজি বা বেসন যখন আমরা দোকান থেকে কিনে এনে প্যাকেট থেকে ঢেলে রেখে দিই কোনো কৌটোতে, বর্ষাকালে অনেক সময় দেখবেন সুজির মধ্যে পোকা হয়ে যায় অথবা সেটা ডেলা ডেলা হয়ে যায়। এটার ফলে আমাদের জিনিসপত্রও নষ্ট হয় আর আমাদের মহামূল্যবান টাকা পয়সাও কিন্তু অনেকটাই নষ্ট হয়। তো তার জন্য আপনারা আজকে একটা টিপস আমি বলবো, সেটা ব্যবহার করে দেখতে পারেন, অনেকটা কাজে আসবে। প্যাকেট কেটে কৌটোতে ঢালবার আগে আপনারা সেটাকে একটু হালকা চাটুতে দিয়ে দিন, পুরোটাই দিয়ে দেবেন। খুব হালকা করে গরম করে নেবেন, লাল করে ভাজবেন না, সাদা অবস্থাতেই এটাকে নামিয়ে তারপর এটাকে আপনারা যদি কৌটোর মধ্যে ঢেলে রাখেন তাহলে দেখবেন কোনোভাবেই কিন্তু সুজিতে বা এই ধরনের জিনিসে পোকা লাগছে না। এবং আরও একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডেলাও পাকাচ্ছে না। একটু নেড়ে নেড়ে নেবেন ভালো করে ওপর নিচ করে, যাতে সমস্ত অংশটাই একটু হালকা তাপ পায়। তবে যেটা দিয়ে নাড়বেন বা যেটাতে রাখবেন দুটোই দেখবেন যেন জল মুক্ত থাকে, জল থাকলে কিন্তু এটা আরও একটু ডালা ডালা পাকিয়ে যাবে। এইভাবে ভালো করে নেড়ে নিয়ে খানিকক্ষণ গরম তাওয়াতেই রেখে দিন। রেখে দেবার পর এটাকে কৌটোতে ঢেলে রাখুন আর দেখুন কোনোভাবেই আপনাদের মহামূল্যবান পয়সা নষ্ট হচ্ছে না, আপনারা সম্পূর্ণ প্যাকেটের জিনিস ব্যবহার করতে পারছেন। সবার বাড়িতেই তো এরকম স্টিল উল ব্যবহার হয় কড়া ইত্যাদি মাজার জন্য, তো কিছুদিনের মধ্যেই দেখবেন এগুলো খুব ভেঙে ভেঙে যেতে থাকে আর তার মধ্যে ময়লাগুলো আটকে থাকে। স্ক্রচ পাইট যত সহজে আমরা ফেলে দিই এগুলো তো তত সহজে আমরা ফেলতে চাই না, কারণ একটা স্টিল উল কিন্তু অনেক দিন চলে। তো একটা জিনিসকে অনেক দিন ব্যবহার করার জন্য সেটাকে হাইজেনিক বানানোটাও কিন্তু খুব জরুরি। আপনারা মাঝে মাঝে এটাকে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু আগুনে পুড়িয়ে নিতে পারেন। আগুনে কিভাবে পুড়িয়ে নেবেন সেটা একটু দেখাই। আগুনটাকে জ্বালিয়ে নিন, এবার একটা এরকম চিমটের সাহায্যে বা আপনারা সারাশি দিয়েও করতে পারেন এটাকে চেপে ধরে খানিকক্ষণ পুড়িয়ে নেবেন, বিভিন্ন দিক থেকে ওলট পালট করে ভালো করে পুড়িয়ে নেবেন। এটাকে যদি এইভাবে পুড়িয়ে নিতে থাকেন তাহলে দেখবেন আস্তে আস্তে ওর ভেতরে যে ময়লাগুলো ছিল সেগুলো চলে যাবে। তার জন্য অবশ্যই গ্যাসটাকে কিন্তু একটু লো ফ্লেমে রাখবেন, আপনাদের সুবিধা হবে সেটাকে লো ফ্লেমে রেখে কাজ করার জন্য। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে চিমটে দিয়ে ধরে এভাবে একটুখানি পুড়িয়ে নিন, বিভিন্ন দিকে ওলট পালট করে পুড়িয়ে নেবেন। এটা কিন্তু তার ফলে ভেঙে যাবে না। আপনাদের মনে হতে পারে যে এভাবে লাল হয়ে যাচ্ছে, এটা হয়তো ভেঙে যাচ্ছে, এটা কিন্তু তার ফলে কোনোভাবেই ভাঙবে না। আর আপনাদেরও যে জীবাণুমুক্ত স্ক্রচ বাইট অনেক দিন চলার দরকার সেটাই আপনারা পাবেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে অনুরোধ করব। মিক্সিতে বাটাবাটি করার পর মিক্সির এই যে বাটিটা, এই বাটিটা কিন্তু বেশ ময়লা হয়েই থাকে।
যতই পরিষ্কার করুন না কেন দেখবেন একটা দাগ ধরে যায় আস্তে আস্তে এটা ব্যবহার করতে করতে। তো সেটাকে পরিষ্কার করার জন্য, এই দাগটা তোলার জন্য, এটা থেকে যাতে গন্ধ চলে যায় সেটার জন্য আজকে আমরা বাড়িতে থাকা একটা জিনিস ব্যবহার করব। এই জিনিসটা আমি বারবারই ব্যবহার করেছি, আপনারা সবাই দেখেছেন, সেটা হচ্ছে চা পাতা। কিছুটা চা পাতা নিয়ে আমি যে চা পাতাটা অলরেডি আমি চা করে ফেলেছি সেই রকম চা পাতাটাকে নিয়ে সেটাকে আগে ধুয়ে নেব। ধুয়ে তার ভেতর যদি দুধ ব্যবহার করেন আপনারা দুধ বা চিনিটাকে বের করে দেবেন। তারপরে আমাদের যেহেতু লিকার চা হয় সেই লিকার চায়ের চা পাতাটা আমি নিয়ে নিয়েছি। এবার এটার থেকে খানিকক্ষণ এটাকে জলে ভিজিয়ে রেখে আবার একটু জল বের করে নেব। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এবার এটাকে আপনারা ফুটিয়ে নিতে পারেন বা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেও দেখবেন আস্তে আস্তে চা পাতার যে নির্যাসটা সেটা এখানে বেরিয়ে আসছে। আমার হাতে একটু সময় কম আছে তাই আমি এটাকে ফুটিয়ে চা পাতার জলটাকে বের করে নিচ্ছি। আমি সামান্য গরম করে নিয়েছি, তারপর এটাকে ছেঁকে এই মিক্সির জারের ভেতরে দিয়ে দেব। চা পাতার জলটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মিক্স করব একটুখানি খাবার সোডা, খুবই সামান্য খাবার সোডা দেবেন। আর দিয়ে দেবেন এক দু ফোঁটা বাসন মাজার লিকুইড সোপ, খুব সামান্য লিকুইড সোপ দিয়ে দিলাম। এবার সবকটা জিনিসকে আমি ঢাকা দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে মানে ঝাঁকি দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রেখে দেবার পর আপনাদেরকে দেখাবো এটা কতটা পরিষ্কার হয়ে গেল। কিছুক্ষণ রেখে দিয়েছি, এবার এটাকে আমি জলটা ফেলে দেবো, দিয়ে স্ক্রচ ব্রাইট দিয়ে হালকা করে ঘুরিয়ে তারপর আপনাদেরকে দেখাবো পরিষ্কার কতটা হলো। আর এটাতে একটা সুবিধা, সেটা হচ্ছে পরিষ্কার হবার সাথে সাথে মিক্সির জারগুলো থেকে বা মিক্সির বাটিগুলো থেকে কিন্তু সমস্ত রকম গন্ধ চলে যাবে। তাই যদি কখনো রসুন বাটেন তারপরে অন্য কিছু বাটার দরকার পড়ে, ধরুন পোস্ত বা কিছু, তার আগে একবার এই প্রসেসটা করে নেবেন। করে নেবার পরে যদি আপনারা রসুন বা পোস্ত বাটেন তাহলে দেখবেন কোনোভাবেই কোনো অসুবিধা হচ্ছে। দেখুন আমি বাটিটাকে ধুয়ে নিয়েছি, সমস্ত রকম দাগ ময়লা উঠে গিয়ে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, তার সাথে গন্ধটাও চলে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আপনারা এইভাবে মিক্সির জার পরিষ্কার করুন আজকে থেকে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে এটা আপনাদের কাজে এসেছে। আজকের টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করার অনুরোধ তো সবসময় করি, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হলে আমাদের খুব ভালো লাগবে। পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।